ডক্টর এম এ অজিত মিয়া অত্যন্ত ভালো মানুষ ছিলেন সহজ সরল মানুষ ছিলেন এবং ওনার ক্ষমতার কাছাকাছি থেকে উনি কোনো ক্ষমতার করে নাই এই জন্য আমরা তাকে ধন্যবাদ জানাই আজকের দিনে তার জন্ম শুভ হয়েছিল এবং তার সহধর্মিনী বর্তমান বাংলাদেশের প্রধানমন্ত্রী আল্লাহ তাকে দীর্ঘজীবী করুক স্মৃতি বলতে স্মৃতি তো অনেক উনি তো দেশের বাইরেই বেশি বেশ সময় ছিলেন রংপুর জেলা স্কুল থেকে এই এজিতছি রাজশাহী থেকে এবং অনার্স মাস্টার্স ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে এবং উনি বাইরে বাইরে ছিলেন উনি যখনই আসতেন উনি সাধারণ মানুষের সঙ্গে এবং আত্মীয় স্বজনের সঙ্গে সবার সঙ্গে সুন্দরভাবে কথা বলতেন সবার খোঁজখবর নিতেন এবং সবাই সবাইকে উনি বুকে টেনে নিতেন উনি সবাইকে আপন করে নিতেন এবং মাটিও মানুষের সঙ্গে উনি মিশেছিলেন যখনই আসতেন সবার সঙ্গে সাধারণ মানুষ ধনী গরিব ছিল না সবার সঙ্গে উনি বসতেন কথা বলতেন সবার বাড়িতে যেতেন এগুলো এখনও আমাদের মনে পড়ে